السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ وعلی الصلاۃ والسلام عليكم. ان الحمد لله نحمده ونستعینه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سیئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدًا عبده ورسوله صلى الله تعالی علیه و علی آله و وسلم تسلیما كثيرا أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى ورثة الثلث وهم صنفان أولا الأم وترث الثلث إذا لم يترك الميت فرعا وارثا ولا إخوة عددا مطلقا سواء كانوا ذكورا أو إناسا أو خناسا أو أشقا أو لأبين أو لأم وارثين أو مهجوبين بشخص

ফারায়কে অর্ধেক এলম বলে আখ্যায়িত করেছে আমাদের ধারাবাহিক আলোচনা এলমুল ফারাইজ বা এলমুল মাওয়ারিস ফারাইজ সম্পর্কে ধন সম্পদের ভাগ বন্টন সম্পর্কে চলছে আজকে পর্ব নম্বর হচ্ছে তেরো বিষয়বস্তু হচ্ছে যে সব মৃত ব্যক্তির নিকটাত্মীয় জন্য আল্লাহ বলে আলমীর পরিমাণ সুনির্ধারিত করেছে যে এতটা করে তারা পাবে তাদের সম্পর্কে দুটো পর্ব অলরেডি আগে হয়েছে আজকে তৃতীয় আলোচনা হচ্ছে এরই বাকি অংশটুকু শুরু হবে আমাদের আলোচনা ওরাসোলস এক তৃতীয় অংশ কারা পাবে এক তৃতীয় অংশের ওয়ারে বা উত্তরাধিকারী মূলধন সম্পদের তিন ভাগের এক ভাগ কোন কোন আত্মীয়রা পাবে এই ক্ষেত্রে লেখক বলছেন ওহম সিনফানে ওরা হচ্ছে দুই শ্রেণীর মানুষ দুই রকম মানুষ আছে যারা মৃত ব্যক্তির ধন সম্পদ থেকে মূলধন থেকে তৃতীয় অংশ পাবে প্রথমত আল ওম মা এক তৃতীয় অংশ পাবে মা যখন পাবে তো মৃত ব্যক্তি তাহলে কে হ্যাঁ মা যখন বলা হলো মা পাবে তৃতীয় অংশ তো মৃত তাহলে কি ছেলে মেয়ে নয় কেন কেন মেয়ের মা হয়নি নাই কেমন কথা আপনাদের ব্রেনটা পরীক্ষা করলাম যে দেখি যে হ্যাঁ যেমন আপনি ছেলে হিসাবে মাকে মা বলছেন যে আমার মা আপনার বোন বলার অধিকার রাখে না তাহলে তাহলে মৃত এখানে ছেলে অথবা মেয়ে সন্তান অথবা সন্ততি এই মৃত ছেলে অথবা মেয়ে ধন সম্পদে মা কত পাবে এক তৃতীয় অংশ পাবে কখন এক তৃতীয় অংশ পাবে আন ওয়ারেসান। আদাদান মু বলছেন যে যখন মৃত ব্যক্তি তার শাখা উত্তরাধিকারী ছেড়ে যাবে না যখন মৃত ব্যক্তির কোন শাখা উত্তরা উত্তরাধিকারী কেউ থাকবে না শাখা ওয়ারিস কেউ থাকবে না তো মৃত এখানে ছেলে অথবা মেয়ে এই যে ছেলে মেয়ে আছে তাদের কোনো ছেলে মেয়ে নেই শাখা ওয়ারিস মানে হচ্ছে ছেলে মেয়ে শাখা ছেলে মেয়েরা ছেলে মেয়ে যখন থাকবে না তখন মা কত পাবে এক পাবে একটা শর্ত হলো যে এক অংশ মা পাওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে যে মৃত ব্যক্তির যেন ছেলে মেয়ে না থাকে দ্বিতীয় শর্ত হচ্ছে ওয়ালা ইকন আদাদান আর একাধিক ভাই বোন যেন না থাকে একাধিক একাধিক ভাই বোন যেন না থাকে তাহলে বোঝা গেল মৃত ব্যক্তির প্রথমটা জানলাম যে ছেলে মেয়ে নেই মা কত পাবে অংশ আর একটা শর্ত আছে ছেলে মেয়েও নেই তার সাথে সাথে ভাই বোনও নেই ভাই বোনও কোন রকম ভাই বোন নেই মতুলা খান বলছেন রকম ভাই বোন নেই তাহলে কয়েক রকম ভাই বোন হয় কয়েক রকম ভাই বোন এই জন্য মুতুলা খান বলেছেন জি কোন রকম ভাই বোন নাই এই ব্যাখ্যা কি কোন রকমের ব্যাখ্যা কি যে রকমের ভাই বোন নাই বলছেন যে কানু এনাসান সেই ভাই বোনেরা নর হোক অথবা নারী হোক অর্থাৎ ভাইও নেই আর বোনও নেই এক আচ্ছা ভাইও না না আও হেনাসান অথবা হিজরা জি হ্যাঁ না ভাই বলবেন না বোন বলবেন হিজড়া মানে ভাই ভাইও না বোন না মাঝে মাঝে হ্যাঁ না তাহলে যদি মৃত ব্যক্তির কে থাকে হ্যাঁ ভাই বোন স্পষ্ট না কিন্তু হিজড়া ভাই বোন আছে হিজড়া ভাই বোন আছে ওকে ভাইও বলা যাচ্ছে না কারণ তার নরহট স্পষ্ট না আর বোনও বলা যাচ্ছে না মাঝে মাঝি রকম যদি থাকে একাধিক তাহলে তখন মা এক তৃতীয়াংশ পাবে না তার মানে বোঝা গেল হিজরাও যদি থাকে ছেলে মেয়ে বা সন্তান সন্ততি অথবা ভাই বোন তারা ধন সম্পদে ভাগ পাবে যে প্রভাব সৃষ্টি করবে এই মৃত ব্যক্তির যখন হিজরা ভাই বোন আছে তখন মা তৃতীয় পাবে না তো নর মানে ভাই হোক ভাইয়েরা হোক অথবা বোনেরা হোক শুধু ভাই আছে শুধু বোন আছে অথবা হিজরা হোক আছে আচ্ছা ভাই বোন আবার আরেক দিক থেকে তিন ফোর গাড়ি আশি পা সহোদর ভাই বোন জি সহোদর ভাই বোন হোক আউলিয়া আবিন অথবা সৎ ভাই বোন হ্যাঁ বই মাতৃ আবিন মানে বাপে শরীর বাপে শরিক মানে বই মাতৃয় হ্যাঁ মা হচ্ছে ভিন্ন ভিন্ন এর বিপরীত আউলে উম্মিন অথবা মা শরিক হোক অর্থাৎ বই পিতৃয় বা পালাদা আলাদা কিন্তু মা এক তাহলে এমন ভাই যে ভাই মায়ের পেটের কিন্তু বা পালাদা আলাদা এইরকম যদি থাকে একাধিক তাহলে মা এক তৃতীয় অংশ পাবে না জি আচ্ছা এই যে বইপিত্রীয় ভাইয়েরা রয়েছে তাদের সম্পর্কে বলছেন ও আরেসি না সিন তারা কখনো কখনো উত্তরাধিকারী হয় বইপিত্রীয় ভাই বোনের সবসময় উত্তরাধিকারী হবে না ওয়ার হবে না কখনো ভাগ পাবে কখনো পাবে না কখনো ভাগ পাবে কখনো পাবে না বলছে যে তারা ওই যে বৈপিত্রীয় ভাইয়েরা আছে মৃত ব্যক্তির তারা ও আর হোক অথবা মহজুবিনে বেশ শখসিন অথবা কোন এক ব্যক্তি তার কাছের আছে যার ফলে আর সৃষ্টি করে দিতে তারা ভাগ পাচ্ছে না তারপরেও মা কে ওইখানে একwidetilde অংশ পেতে বাধা দেবে নিজেরও পাচ্ছে না কিন্তু মাকে বেশি করে পেতে একwidetilde অংশ পেতে বাধা প্রদান করবে তারপরে অনেকে ভাবতে পারেন আগের কথাগুলিতে যে শুধু নর শুধু নারী বলছেন না না যদি কয়েক রকম অথবা আপন ভাই শুধু যখন আছে শুধু আপন ভাই ভাই সহদর ভাই যখন বইমাতৃ আছে শুধু বইমাতৃ যখন বই আছে শুধু বই বলছেন না না যদি হ্যাঁ গড় মিক্স থাকে বলছেন তাই ইন ওয়াহিদিন একই রকমের হোক মানে একাধিক ভাই বোন আছে আর তারা একাধিক ভাই বোন আছে আর তারা বলছে একই ক্যাটাগরির মানে সবগুলি সহদার হয়তো ভাই বল অথবা আউ খালি তামিন আনোয়া বা কয়েক রকম মিলে কয়েক রকম মিলে আছে একটা সহদর ভাই আছে একটা বইমাত্রীয় ভাই আছে একটা বই পিতৃ ভাই আছে খালি তার মানে আছে মিক্সার এক কথা এসব যদি থাকে তাহলে মা এক তৃতীয় অংশ পাবে না ওই কথা মনে রাখতে হবে এক অংশ পাবে সার কথা দুই শ্রেণীর মানুষ প্রথম হচ্ছে মা কিছু শর্তের সাথে যে শর্তগুলি বলা হয় বিস্তারিত লম্বা শর্ত আছে দ্বিতীয় উম। দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা এক তৃতীয় অংশ পাবে মৃত ব্যক্তির ধন সম্পদে তারা হচ্ছে মায়ের সন্তানরা মায়ের সন্তান মানে বাপের সন্তান না বই পিতৃ ভাই বোনেরা এখানে আউলাদ বলা হয়েছে মানে ছেলে মেয়ে সকলকে সামিল তাহলে এক তৃতীয় অংশ পাবে কারা যারা বই পিতৃয় ভাই অথবা বোন এই আউলাদুল ওম মায়ের সন্তানটা কারা বলছেন ওহমুল ইখোয়া মিনাল ওম ওরা হচ্ছে মায়ের পক্ষ থেকে ভাই বোন ভাই বোন এই জন্য বললাম এখুয়া মানে ভাই হয় কিন্তু শুধু ভাই না জকুরান তারা পুরুষ হোক অথবা নারী হোক মানে ছেলে সন্তান হোক অথবা ভাই হোক অথবা বোন হোক এরা যে তৃতীয় অংশ হবে যদি তারা একাধিক হয় বই পিতৃ ভাই তাহলে একজন হলে না একজন হলে তৃতীয় অংশ পাবে না যে দুইজন বা তার বেশি হয় তাহলে তখন এক তৃতীয় অংশ পাবে আদা দেন একটা শর্ত দ্বিতীয় আপনারা কতটা মনে রাখছে মায় মানে বই পিতৃয় ভাইয়েরা মায়ের সন্তানা মানে বই পিতৃয় ভাই বোনেরা বই পিত্রীয় ভাই বোনেরা কি পাবে একতীয় অংশ পাবে একটা শর্ত হলো যে কয়েকজন হইতে হবে একাধিক হইতে হবে একের বেশি হইতে হবে দ্বিতীয় শর্ত হচ্ছে যে মৃত ব্যক্তির যাতে করে শাখা ওয়ারিস না থাকে শাখা উত্তরাধিকার না থাকে তার মানে মৃত ব্যক্তির যদি ছেলে মেয়ে থাকে তাহলে বই ভাই পাবে না হলো কথা জি মৃত ব্যক্তির হয়তো ছেলে মেয়ে নেই শাখা উত্তরাধিকার নেই কিন্তু ওয়ালা আসলান জাকারান মূল পুরুষ আছে মূল মূল মানে মূল পুরুষ বলবো বাবা দাদা এগুলো পুরুষ আর শুধু মূল বললে বাপ মা দাদা দাদি সবাই বলছেন যে মৃত ব্যক্তি যাতে করে ওয়ালা আসলান পুরুষ মূল উত্তরাধিকারীও না ছেড়ে যায় যদি মৃত ব্যক্তি পুরুষ মূল উত্তরাধিকারী ছাড়ে মানে থাকে তার মৃত ব্যক্তির কে থাকে পুরুষ মূল অর্থাৎ বাবা যদি থাকে বাবা দিয়ে বুঝে সহজ বেশি বাবা যদি থাকে তাহলে হ্যাঁ বই পিতৃ ওই যে মায়ের পেটের ভাইরা বই পিতৃ ভাইরা আছে আছে বোনের ওরা পাবে না কারণ বাপ কাছের বাপ বেঁচে আছে জি যেমন ষোলস আপ সৌ আর একটা মাস আলা যেটা অন্যান্য মাস আলা থেকে ভিন্ন আমরা সাধারণত জানি যদি ছেলে সন্তান আর মেয়ে সন্তান বা ভাই আর বোন থাকে তাহলে ভাগ বন্টনের তরিকাটা কি সন্তান হচ্ছে দুই ভাগ আর মেয়ে সন্তান হচ্ছে ছেলে মেয়ের ক্ষেত্রেও আর ভাই বোনের ক্ষেত্রেও কারো ছেলে মেয়ে আছে ওইভাবে কারো ছেলে মেয়ে নেই ভাই আর বোন আছে তো এক ভাই যদি থাকে তো দুই ভাগ আর এক বোন থাকে এক ভাগ তাহলে এক বোন এক ভাই আছে তাহলে মূলধন সম্পর্কে তিন ভাগ করতে হবে ঠিক আছে জি হ্যাঁ কিন্তু বই ভাই বোনদের ক্ষেত্রে ভিন্ন মাসে বই বোনেরা তারা একটা সেমন ভাগ বন্টন করে নেবে রুপুরহুম অনাতম তাদের ছেলেরা আর মেয়েরা অর্থাৎ ভাই বোনেরা সবাই মিলে আর এক তৃতীয় অংশকে বিশ্ব সমান সমান বরাবর করে এখানে বই ভাই বই বোন চাইতে বেশি পাবে না তাহলে বই এক ভাই আছে এক বোন আছে কিভাবে অর্ধেকটা সেই বই পুত্রীয় বোন অর্ধেক হচ্ছে বই পুত্রীয় ভাই এইভাবে উপকারিতা বলছেন কোন একটা মাস আলা যখন একজন মৃত ব্যক্তিকে আপনি ধরবেন এই অমুক ব্যক্তি মারা গেছে তার আত্মীয় স্বজনরা আছে হ্যাঁ পরিত্যক্ত এখন এই আত্মীয় স্বজনদের মধ্যে ভাগ করতে হবে তখন এমন কোন মাস আলা পৃথিবীতে পাবেন দৃষ্টিতে যেটাতে এক তৃতীয় অংশ দুইবার করে জমা হয়েছে একত্রিত হয়েছে মানে দুইজন এমন আসছে বা দুই দল এমন আছে যারা বলছে আমি এক তৃতীয় অংশ নেব এরা বলছে আমরা এক তৃতীয় অংশ নেব এরকম পাবেন না অর্থাৎ যদি দেখা যায় যে মা এক তৃতীয়াংশ পাচ্ছে তাহলে এখানে নেই আর যদি এরা থাকে তাহলে মা এইরকম একসাথে মশলা হবে না যখন মশলাগুলি উদাহরণ দিয়ে দিয়ে যখন আলোচনা করা যাবে বা লিখে লিখা লিখে যখন নকশা করে বোঝা যাবে তখন দেখুন প্র্যাকটিক্যালে কোথাও এক তৃতীয় এক তৃতীয় হ্যাঁ একটা মাসাতে দুইজন নিচে এরকমটা হবে না আসবেই নাই নেই শেষ এখন দ্বিতীয় বিষয়টি হচ্ছে ষষ্ঠাংশের উত্তরাধিকারী কারা ছয় ভাগের এক ভাগের ও আর এস বা উত্তরাধিকারী কারা ওহম সামিন নাফিন ওনা হচ্ছে সাত প্রকারের লম্বা সাত শ্রেণীর মানুষ আছে মৃত ব্যক্তি আত্মীয়দের মধ্যে যারা একের ছয় পাবে ছয় ভাগের এক ভাগ পাবে প্রথম আলাপ বাপ বাপ ছয় ভাগের এক ভাগ হবে কখনো সব সময় নয় আবার এগুলোর মানে এই না যে বিভিন্ন অবস্থা আছে কিন্তু বাপের কয়েকটা অবস্থা কারণ এক অবস্থায় হ্যাঁ হ্যাঁ ছয় ভাগের এক ভাগ অন্য অবস্থাতে পুরোধন সম্পদ বা আশাবাহের পেতে পারে কোন অবস্থাতে এক তৃতীয়াংশ পেতে পারে জি আল আব বাপ এর সুস্বদোষ ছয় ভাগের এক ভাগ পাবে কখন এরা তারা কাল মাইয়ত ফার আনোয়ার এসান যখন মৃত ব্যক্তির শাখা উত্তরাধিকারী আছে মৃত ব্যক্তির ছেলে আছে মেয়ে আছে তাহলে বাপ কত পাবে ছয় ভাগের এক ভাগ কমিয়ে দিলে কারো যদি ছেলে মেয়ে থাকে তাহলে বাপের হক কমে গেল যদি ছেলে মেয়ে না থাকলে সব কিছুর মালিক জি দ্বিতীয় ও উম্ম মা ছয় ভাগের এক ভাগ পাবেconstraintStart ভাবে বলছে তারে সুস্বদ মা ছয় ভাগের এক ভাগ পাবে কখন এদা تركل ميت فار انوارثن যখন মৃত ব্যক্তির শাখা উত্তরাধিকারিত হবে একই রকম মা ও ছয় ভাগের এক ভাগ পাবে কিন্তু মায়ের ক্ষেত্রে আরেকটা অতিরিক্ত আছে তাহলে দুই অবস্থায় ছয় ভাগের এক ভাগ পাবে মা আর বাপ একটা অবস্থাতে শুধু ছয় ভাগের এক ভাগ পাচ্ছে তাহলে বাপ মায়ের চাইতে শক্তিশালী বাপ মায়ের চাইতে শক্তিশালী জি কারণ বাপের দায়ী দায়িত্ব বেশি মায়ের চাইতে স্বাভাবিক আল্লাহ রব্বর যেসব ভাগ বন্টন করেছেন এটা বড় হিকমত রয়েছে ভাই বোনে কেন কম বেশি করলেন হ্যাঁ দেখেন একটা বোনের খরচ করছে কি আছে যদি বিয়ে হয়নি ওর বাপের উপর খরচ বাপ মারা গেছে ভাইদের উপর খরচ বিয়ে হয়ে গেছে তখন স্বামীর উপর খরচ স্বামী তালাক দিয়েছে বিধবা হয়েছে যদি ছেলে সাবালক থাকে ছেলে মেয়ে থাকে তাহলে ছেলের উপর ফরজ ছেলে সাবালক নাই সব না বালক বাপের বাড়ি এসে পড়ে বাপ ভাইয়ের উপরে ফরজ এগুলো তো আমাদের দেশের জাহের মূর্খরা আর জানছেও না আর জানলে অনেকে মানছেও না পালন করছে না পৃথিবীতে এই জন্য আমি বেশ কিছু আলোচনা মাঝে মধ্যে বলি যে ফানুল্লাহ ইসলামের কত সুন্দর দিন ইসলামের যে একটা বড় সৌন্দর্য রয়েছে সেটা হচ্ছে যে মেয়েদেরকে কখনো আল্লাহ অসহায় ছাড়েন নাই কন্যা সন্তানকে কখনো আল্লাহ বলেনি যে তোকে কাজ করে রোজগার করতে হবে কোন রোজগার দরকার নেই ইসলাম পালন করতে হবে না ভাই নাই 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 বাপ হ্যাঁ যারা পুরুষ আত্মিকট আত্মীয় দাদা আছে দাদা হবে দাদা নেই চাচা নেই হ্যাঁ আর থাকলেও তারা আহ গুনাগার ফাঁসে পালন করছে না তাহলে সরকার বাধ্য করবে তাদেরকে না ফাঁকা তাদের খরচ সরকারি আইন বাধ্য করবে তুমি চাচা তোমাকে দিতে হবে হ্যাঁ তুমি দাদা তোমাকে দিতে হবে খরচ যদি তাও না হয় তো সুলতান ওলি ও মাল্লা দেশের শাসক হচ্ছে অভিভাবক পৃষ্ঠপোষক ওই সব লোকের হ্যাঁ ওই সব মেয়েদের বিশেষ করে যাদের কোনো অলি নেই কেন মেয়েদের বিবাহতে তো লাগে লাগে এইরকমই ভাই বহন করাই অলির লাগে বহন কে করবে মেয়েদের এখানে সরকারি ভাতা আজকে পশ্চিমা দেশে সরকারি ভাতা রয়েছে ইসলামের বেশ কিছু জিনিস ওরা নিয়েছে সরকারি ভাতা এটা ফরজ বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে ফরজ জি পশ্চিমারে ইসলামের পুরোটা নেই কিছু নিয়েছে কিছু নেই কারণ ইচ্ছা মতো নিয়েছে জি কিন্তু অনেক ভালো জিনিস তারা নিয়েছে যে ভালোগুলো আমরা ছেড়ে দিচ্ছি অনেকে তাহলে মা ষষ্ঠাংশের ওয়ারিস হবে কখন যখন মৃত ব্যক্তির মানে এই মায়ের ছেলে মেয়ে মৃত ব্যক্তির কোন শাখা উত্তরাধিকার না ছেলে মেয়ে নাই তখন অথবা ছেলে মেয়ে নাই আদাদমিন্তে মুখান অথবা একাধিক ভাই বোন থাকবে জি যখন হয়তো ছেলে মেয়ে নাই কিন্তু একাধিক কি আছে ভাই বোন আছে ভাই বোন আছে মা সব নেবে বা বেশি নেবে এক তৃতীয় অংশ কারণ সর্বদে মায়ের জন্য এক তৃতীয় অংশ রয়েছে এক তৃতীয় অংশ নিতে পারবে না আর একটা হচ্ছে অবশিষ্টের এক তৃতীয় অংশ মায়ের তিনটা অবস্থা রয়েছে তো মা দুটো অবস্থায় তাহলে কি হবে ছয় ভাগের এক ভাগ একটা হচ্ছে যখন মৃত ব্যক্তির শাখা উত্তরাধিকারী তবে ছেলে মেয়ে থাকবে ছেলে মেয়ে নেই মৃত ব্যক্তির কিন্তু কি আছে কয়েক ভাই বোন আছে কয়েক ভাই বোন আছে মুতুলা খান বলা হয়েছে ভাই বোন আপন ভাই বোন সৎ ভাই বোন হ্যাঁ বই পিত্রীয় ভাই বোন কোনো ভাই বোন হোক চাষমস্ত না চাষমস্তটা আমাদের দেশি ভাই বোন ওটা ইসলামী ভাই বোন না কিন্তু ওটাতে মাহারাম টাহারাম হয় না সেজন্য ওইটা আছে আমাদের দেশাচার ভাই বোন চাষ তো মামাতো এগুলোকে ভাই বলছি না আমরা এগুলো হচ্ছে দেশাচার ভাই বোন শরীয়তে দেশ থাকলে ভাই বোন না এই জন্য তাদের সাথে বহাদি যায় তারা মহারানা তাদেরকে হিজাব করতে হবে মেয়েদের জি হ্যাঁ জি আর একটা শরীয়তে ভাই বোন আছে দুধ ভাই বোন আছে ওটা হারাম হওয়ার ক্ষেত্রে হারাম হওয়ার ক্ষেত্রে হিজাবের প্রয়োজন নাই সেই ক্ষেত্রে যে দুটো হয়ে গেল তাহলে না বাপ আর মা ষষ্ঠাংশ পাবে তিন নম্বর আবুল আব হ্যাঁ বাপের বাপ দাদা দাদা কত যে ষষ্ঠাংশ পাবে ওয়াইন আলাপের দাদা হোক না কেন কিন্তু দাদা নাকি দাদার বাপ হম যদি নিশ্চিত না থাকে দাদা থাকলে দাদার বাপের কোনো মূল্য নাই ওখানে যেন বাপ বাপ তারপরে দাদা বাপে নিচ্ছে ওই রকম আর কি তো বলছে দাদা দাদা জি সব গুলি এভাবে যাচ্ছে ওয়াই আর কখন পাবে ওয়ার সুশ্র দোষ দাদা ছয় এর এক পাবে বা ষষ্ঠাংশ পাবে এজা তারাকাল মাইয়ে তো ফার আন ওয়ারেসান যখন মৃত ব্যক্তি তার শাখা উত্তরাধিকারী রেখে যাবে মৃত ব্যক্তির তাহলে ছেলে মেয়ে শাখা উত্তরাধিকার মানে ছেলে মেয়ে আছে তাহলে ছয় গো আচ্ছা তার সাথে আরেকটা শর্ত আছে আমি বললাম যে বাপ থাকলে বাপ না আর তার নিচের বাপ নেই তাহলে সরাসরি যেটা আমরা বাপ বলি আমাদের ভাষা বাবা বাবা থাকলে দাদা পাবে না দাদা থাকলে দাদার বাপ পাবে না আদমের তার নিচের হ্যাঁ জি দাদার বাপ থাকলে দাদার দাদা পাবে না চার নম্বর ষষ্ঠংশ হকদার জদ্দাতুন فاক্সার এক দাদি বা নানি অথবা তার বিষয় দাদি নানি একাধিক কেন বলা হলো একাধিক থাকতে পারে দাদি নানি একাধিক থাকতে পারে কারণ বাপের মাকে আজাদ মায়ের মাকেও বলা কথা রেস এজা তোর কেলমাই তো ও মাহু দুনিয়া ওয়াস তারা এজা তাসা ওই না সিদ্ধা বলছেন যে দাদি বা নানি বা দাদি নানীরা সদস্য ষষ্ঠাংশের ওয়ারিস হবে কখন যখন মেয়েতের মানে মা থাকলে নানি পাবে না হম বা দাদি পাবে না মাঝে হয়তো আছে কাছের আছে তো মৃত একটির মা নেই আর কেন অযোধ্যা দুনিয়া অথবা নিকটবর্তী দাদি নেই

এক কথাই এক দাদি হোক অথবা একাধিক দাদি হোক তাদের জন্য কি ষষ্ঠাংশ তাহলে ওতে সারা শরীফ হবে পাঁচ নম্বর পাঁচ নম্বর কি হুম কিসের পাঁচ নম্বর ছয় ভাগের বাবা ষষ্ঠাংশ তারা পাবে তা বেন তো ইভনিং স্রাকসার্স বেন তোবনিং ছেলের মেয়ে মানে হ্যাঁ ছেলের ঘরের নাতিন বললেন আপনারা পতিন জি হ্যাঁ সহজ ভাষা এক নাতিন মানে ছেলের ঘরের নাতিন কারণ আর মালদার নাতিন তো নাতিন তো অরেস হয় না মেয়ের ঘরের নাতিন কিন্তু অরেস হবে না জি হ্যাঁ ছেলের ঘরের নাতিন ভালো করে বলতে হবে না বলতে হবে পতি সোজা কথা বিন তো ইভেনিং ছেলের মেয়ে এক বা তার বেশি দুই তিন দশ এরা যদি থাকে তো কি পাবে ছয় ভাগের এক ভাগ হবে কিন্তু কিছু শর্তের সাথে কখনো কখনো অর্ধেক পেয়ে যাবে একজন থাকলে দুইজন তিনজন থাকলে দুই তৃতীয় অংশ পেয়ে যাবে আবার ষষ্ঠাংশও পাবে তাহলে বোঝা গেল যে কিছু শর্তের সাথে কিছু কিছু অবস্থায় এ অবস্থা শুনুন বলছেন ও আউ ইয়ারেস না হবে ছেলের মেয়ে বা ছেলের মেয়েরা কখন এদাকানাত আউকন্যা মাফার এন ওনসা ওয়ারা সাথে নিস বা সাথে যখন তারা সে অথবা তারা একজন ওরে সে তারা যখন অন্য শাখা নারীর সাথে হবে একজন কিন্তু শাখা নারী আছে উত্তরাধিকারী যে অর্ধেক পেয়ে গেছে যে অর্ধেক পেয়ে গেছে যাদের আগের অবস্থাগুলি মনে আছে বুঝতে পারবে এর আগে একটা অবস্থা বলেছিলাম বা উল্লেখ করেছিলাম আলোচনা এসেছিল যে কোন একজন মৃত ব্যক্তির এক মেয়ে আছে আর এক ছেলের মেয়ে আছে এক মেয়ে আছে আর এক ছেলের মেয়ে আছে যে ছেলে নেই ছেলে থাকলে তাহলে তো ছেলে মারা গেছে কিন্তু ছেলের মেয়ে আছে ফুফু ভাতিজি আছে এখন কতটা কি পাবে যারা শুনেছে ঠেকেছে তারা বলবে এই একদিন আসার লোক না আমাকে মেয়ে কত পেয়ে যাবে অর্ধেক মনে মানে মেয়ে অর্ধেক পেয়ে গেল হ্যাঁ দুই মেয়ে থাকলে কত পেত দুই তৃতীয়াংশ পেত এখন এই যে ছেলের মেয়ে এ বলছে যে আমার আর এক ফুফু থাকলে তো আমরা বা আমার ফুফুরা কত পেত দুই তৃতীয় অংশ যখন এক ফুফু আছে অর্ধেক নিয়েছো তো আমি তো আরেক ফুফুর জায়গাটা দখল করে বাকি অংশটা নিয়ে করবো তাহলে সেদিন হিসাব জিজ্ঞেস আপনাদেরকে অর্ধেক প্লাস ছয় ভাগের এক ভাগ দুটোকে যোগ যোগ ফল কি হবে দুটোকে যোগ করলে তিন ভাগের দুই ভাগ বুঝতে পারছেন ওই জন্য বলছে এখানে যে এক মেয়ে এক ছেলের মেয়ে অথবা একাধিক ছেলের মেয়ে ষষ্ঠাংশের ওয়ারেস হবে যখন সেই অথবা তারা অন্য শাখা নারী উত্তরাধিকারীর সাথে হবে মানে মৃত ব্যক্তির শাখা নারী উত্তরাধিকারী মানে কে মেয়ে ছেলে নেই মেয়ে আছে যে কতটা পেয়েছে অর্ধেক পেয়েছে মানে এক মেয়ে সাথে সোজা ভাষা বললেই কথা হয়তো যখন মৃত ব্যক্তির এক মেয়ে থাকবে দুই মেয়ে থাকলে ভাবে আর যখন মৃত ব্যক্তির এক মেয়ে আছে সহজ ভাষায় আর আর ছেলের ঘরের কি আছে এক মেয়ে আছে তখন যেটা মেয়ে মৃত ব্যক্তির সে অর্ধেক পেল আর যে আরেক ছেলের মেয়ে সে ছয়ের এক ছয় ভাগের এক ভাগ পেল আর দুটোকে একসাথে যোগ করলে দুই তৃতীয় অংশ হয়ে যায় দুই বোন থাকলে যেমন বা দুই মেয়ে থাকলে যেমন পেত তেমনটা এখানে হয়ে গেল দুজন মিলে এর সাথে সাথে আর একটা শর্ত ওয়ালা সাথে মনে রাখতে হবে যে মৃত ব্যক্তির যাতে করে ছেলের ছেলে না থাকে এই যে ছেলের মেয়েকে ষষ্ঠাংশ কখন দেব তখন ছেলের ছেলে নেই অথবা তার বেশি এক ছেলের ছেলে অথবা একাধিক ছেলের ছেলে যেন না থাকে ফিদারা যাতে আর তার স্তরে কারণ তার স্তরে যদি থাকে তাহলে ই আসছে মহা তাকে সাথে নিয়ে আশাবাদ করে ভাগাভাগি করে রেখে এটা আবার কেমন হবে তাহলে মৃত ব্যক্তির মেয়ে কত পেল এক মেয়ে অর্ধেক জি মনে রাখবেন কিন্তু আচ্ছা তারপরে মৃত ব্যক্তির আর এক ছেলের ছেলে মেয়ে আছে এক ছেলে আছে এক মেয়ে আছে ছেলে নেই ছেলে মারা গেছে কিন্তু ছেলের এক ছেলে আছে মেয়ে আছে এখন আশা বাবা হবে কারণ এখানে যেহেতু ছেলে সন্তান এইটা নাতি মানে পোতা সুতরাং তার দুই ভাগ হবে আসাবাহে আ আর তার যেটা বোন যেটা হ্যাঁ ছেলের ঘরের নাতিন বা পুতিন সে এক ভাগ পাবে সদস্য তকমেল আল সাইন ফরদুল বানাত এই যে ষষ্ঠাংশ ছেলের মেয়েকে দিলাম সেটা হচ্ছে দুই তৃতীয় অংশকে পূর্ণকারী যেটা হচ্ছে ফার্গুল বানাত কয়েক মেয়ে থাকলে যেটা সুনির্ধারিত পরিমাণ সেটা হচ্ছে কয়েক মেয়ে থাকলে বা একাধিক মেয়ে থাকলে ম্যাক্সিমাম দুই ত্রিটি অংশ ওটা পুরা করবে এই ছেলের ঘরে নাতি ছয় নম্বর মিনাল আপ সৎ বন উমিনাল আপ মানে বাপের তরফ থেকে বন মানে কি মায়ের পক্ষ থেকে নাই তার মানে সৎ যদি একজন থাকে বা তার বেশি থাকে তাহলে ষষ্ঠাংশ পাবে কিছু শর্তের সাথে আগেরটার মতোই আগেরটা বুঝলে ওইভাবে মোটামুটি তারে সো আরেস না সদুস এই সতবন একজন অথবা একাধিক তারা কি হবে ষষ্ঠাংশের ওয়ারিস হবে ইদা কানাত আও কন্যা মা সাথী কেতিন ওয়ারিস যখন মৃত ব্যক্তির আপন বনের সাথে হতে পারবে আপন এক বনের সাথে হতে পারবে যে অর্ধেক পেয়ে গেছে ফারদান মানে সুনির্ধারিত হিসাবে একেবারে মেয়ের মতো হ্যাঁ ওই যে বিষয় ছিল এখানে আছে আছে ঠিক আছে না এই সদবন কত পাবে একজন অথবা একাধিক যদি হয় তো তারা ষষ্ঠাংশ পাবে একাধিক হলে ষষ্ঠাংশ ভাগ করবে আর একজন হলে একই ষষ্ঠাংশ পেল ছয় ভাগে এক ভাগ পেলো কখন পাবে যখন মৃত ব্যক্তির আপন একজন কি আছে বোন আছে আপন বোন একজন হলে কত পাবে অর্ধেক ওই মেয়ের মত জি তো অর্ধেক নিল আর আর একজন কে আছে আপন বোন নেওয়ার পরে এটা সৎ বোন আছে সৎ বোন একটু দূরের আপন বোন ছাড়া তো আপন বোন তো অর্ধেক নিল এখন এই সৎ বোনটা কত পাবে বলছে সৎ বন বলছে যে আমার যে বোনটা আছে এই বনের বনে যদি এক বোন থাকতো তো দুইজন মিলে তো দুই তৃতি অংশ পেত ওই একা অর্ধেক নিয়ে গেছে তা আমি তো ওই দুই তৃতীয়াংশ অংশ পুরা করার অধিকার রাখি সুতরাং কত পাবে হ্যাঁ যে ছয় ভাগের এক ভাগ পাবে এটা একটা শর্ত বহা তার সাথে সাথে মৃত ব্যক্তি যেন ভাই না থাকে সৎ না থাকে সৎ কখন পাবে ষষ্ঠাংশ যখন সৎ না থাকে তার সদ যদি থাকতো তাহলে বন অর্ধেক নিজের বনটা অর্ধেক আর সৎ ভাই আছে একজন আর সৎ বোন আছে ওরা মিলে ওই ভাইটাতে আসাবাদ ভাই আছে দুই দ্বিগুণ আর ওই বোন আছে এক গুণ তাহলে পরিমাণ কমে চলে আসলো জি বলছেন যে ওয়া হাজ এই যে ষষ্ঠাংশ আছে একাধিক বোন থাকলে কত পায় তিন ভাগের দুই ভাগ পায় তো এখানে এক বোন ছিল অর্ধেক পেল দুই বোন থাকলে তো দুই তৃতীয় অংশ পেত আর একটু বাড়ত ওই যে বাকি অংশটা পূর্ণ করবে কে এই সৎ বন আপন বোন অর্ধেক নিয়েছে সৎ ওই ষষ্ঠাংশ নিয়ে কি করবে ওই দুই তৃতীয় অংশ তিন ভাগের দুই ভাগ পুরা করবে ফরজুল আখাওয়াত যেটা বোনদের জন্য স্বনির্ধারিত পরিমাণ সাত নম্বর এটা দিয়ে আজকে আলোচনা শেষ হবে আল ফারদ মিন ওয়ালেদিল উম্মে জাকারান আও ওনসা ষষ্ঠাংশ পাবে একটা অবস্থা হচ্ছে যে একাধিক যদি বৈপিত্রীয় ভাই বোন থাকে বৈপিত্রীয় মানে হ্যাঁ মা এক কিন্তু মা ভিন্ন ভিন্ন যদি একাধিক ভাই বোন থাকে তো তাদের পরিমাণ হচ্ছে সরুস আল্লাহ পরে বলেছেন হ্যাঁ এক তৃতীয় অংশ একটু আগে পড়লাম তাই না কিন্তু এখানে একাধিক ভাই বোন না একজন আছে অবস্থা মায়ের শরীর একজন একজন ভাই অথবা কি আছে বোন আছে তো তখন এক অংশ পাবে না ওই জন্য ওখানে আগে বলেছে যে আদা সংখ্যা একাধিক সংখ্যা হইতে হবে এখানে একাই যখন থাকবে কত পাবে ষষ্ঠাংশ পাবে ষষ্ঠাংশ এটা হচ্ছে সাত নম্বর বলছে একজন যদি মায়ের সন্তান মানে মায়ের শরীর সন্তান বই পিত্র ছেলে সন্তান হোক আর মেয়ে সন্তান হোক হ্যাঁ মায়ের মায়ের শরীফ অর্থাৎ বই ভাই হোক অথবা বোন হোক ষষ্ঠাংশ কখন পাবে ওই আরেস আর সদোষ এই বই ভাই অথবা বোন ষষ্ঠাংশের ওয়ারিস কখন যখন মৃত ব্যক্তির কোন মৃত ব্যক্তির শাখা উত্তরাধিকারী মৃত ব্যক্তির তাহলে কে নেই ছেলে মেয়ে নেই ছেলেমেয়ের ছেলের ছেলে ছেলে মেয়ে নেই ছেলের মেয়ে ছেলের ছেলে মেয়ে ছেলে মেয়ে নেই এটা একটা নেই আর একটা কি নেই আসলান আর মূল উত্তরাধিকারীও নেই মৃত ব্যক্তির মূল উত্তরাধিকারী নেই মূল উত্তরাধিকারী কে বাপ মা দুটোই এখানে জাকারান বলেছে পুরুষ বাপ নাই তাহলে বোঝা হবে মৃত ব্যক্তির কে নেই বাপ নেই দাদা নেই তো মৃত ব্যক্তির বাপ নেই দাদা নেই আর একজন কি আছে একজন বৈপিত্রীয় মা শরীর হ্যাঁ ভাই অথবা বোন আছে যখন এইরকম থাকবে যখন থাকবে তখন পাবে না যখন থাকবে না কে নেই আবার বলি প্রথম শর্ত কি যে মৃত ব্যক্তির শাখা উত্তরাধিকারী নেই তার মানে ছেলে মেয়ে নেই বা ছেলের ছেলে মেয়ে নেই এগুলো হচ্ছে শাখা উত্তরাধিকারী আর মূলে কোন পুরুষ উত্তরাধিকারী নেই মূলে পুরুষ উত্তরাধিকারী মানুষের কে বাপ দাদা নেই যখন নেই আর আছে কি ওই মৃত ব্যক্তির বই পিত্র সতের উল্টা বই পিত্র ভাই অথবা বোন আছে তখন কত পাবে ছয় ভাগের এক ভাগ পাবে একজন আছে এই জন্য ছয় ভাগের এক ভাগ হলো যদি একাধিক হতো তাহলে তিন ভাগের এক ভাগ হতো দশজন বিশ জন যদি হয় তো ওর বেশি আর বাড়বে না কারণ এই দূরের ভাই ভাই যে তিন রকম সহদর ভাই এখন ভাই এমন ভাই বোন আর তারপরে সৎ ভাই বোন সহোদর ভাই বোন না থাকলে সৎ ভাই বোন সহোদর কিন্তু ওদের কিন্তু যে যেটা সেটা আরো দূরে যার ফলে ওদের শুধু দুটো অবস্থা একজন যদি ভাই বোন থাকে বই মায়ের শরীর তাহলে ছয় ভাগের এক ভাগ আর দুইজন বা তার বেশি পঁচিশ পঞ্চাশ জন যদি থাকে তো কত পাবে হ্যাঁ তিন ভাগের এক ভাগ পাবি এখানেই আজকের আলোচনা শেষ একটা কথা শুধু আছে সেটা বলে দিই বলছেন লা এতাকার রোফার সোদোস সিমা সালাতিম ওয়াহেদা আক্সার মিন সালাস মারাত ছয় ভাগ ছয়ের এক পাবে কয়জন কয় শ্রেণীর মানুষ সাত রকম মেলারকম এই রকম যে সাত রকমের মধ্যে একটা মাসে লাই তিনবারের বেশি এই একের ছয় একের ছয় একের ছয় আসবে না তিনবার ম্যাক্সিমাম আসবে চারজন হবে না পাঁচজন হবে না ছয়জন সাতজন হবে না কামাফিল মাস আলাতে তালিয়া যেমন নিম্নের মাস আলাতে রয়েছে নিম্ন মাস আলাগুলিতে রয়েছে বিন্তুন ও বিন্তু ইবনিন ওয়াল আব ওয়াল উম এগুলো হিসাব যখন আমরা হিসাব করব বিস্তারিত এগুলো পড়ার পরে তখন আমি আল্লাহ তালাগুলোর হিসাব আমরা করব এখন থিওরিক্যাল পড়েন আর তারপরে তখন আমরা হিসাব করলে কত দিয়ে কখন ভাগ করব এর একটা চ্যাপ্টার আছে তাসিল বলে ওইটা যখন পড়া হয়ে যাবে তারপরে তখন আপনাদের নিজেদেরকে ভাগ করতে বলবো আপনাদেরকে তখন এগুলো মুখস্থ রাখতে হবে আর ভাগ করতে হবে এই নয় যে আবার এক একটা করে বলে দেবো ধরেন মেয়ে আসবে মেয়েকে কত দেবে এক মেয়ে এসছে দুই মেয়ে এসেছে কত দেবেন কথা বোঝা গেছে বাপ এসেছে কত মানে মাকে কত দেবেন তখন ওগুলো প্র্যাকটিক্যাল ইনশাআল্লাহ তাহালে করবেন এখানে আজকের আলোচনা শেষ করছি বসাল আল্লাহ সাদা মিয়ান মুহাম্মদ ওয়ালা আলিহি বস